ভগবান কাউকে শাস্তি দিতে পারেন না, এমনকি কোন পশু পাখিও শাস্তি দেয় না। আপনারা জানেন সত্যি বেহুলা এবং লক্ষ্মীন্দরের জীবনী, লক্ষ্মীন্দরের বাবা চাঁদসদাগর লক্ষ্মীন্দরকে যখন লোহার বাসর ঘর তৈরি করে সাতালি পর্বতের উপর রাখল, মনুষ্যার কথা মতো বিশ্বকর্মা ঈশান কোণে একটু ছিদ্র রাখল, তা কালিও নাগ যখন প্রবেশ করলো লক্ষ্মীন্দর ঘুমে অচেতন বেহুলা ঘুমিয়েছে, কিন্তু কালিও নাগ তাকে দংশন করতে পারছে না। কেন না? কোনো অন্যায় পায়নি, অন্যায় পাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত অন্যায় না পাবে ততক্ষণ কাউকে শাস্তি দেওয়া যায় না। কালিও নাগ লক্ষ্মীন্দরের বুকের উপরে গিয়ে আশ্রয় নিল, আর ও ভার সহ্য করতে পারছে না। কালিয়নাগ তার পুচ্ছতে প্রদীপের তেল নিয়ে যেমন ছিটা মেরেছে, আর ও তত্ত্ব তেলে আঘাত পেয়েই ঝাড়া মেরেছে কালিয়নাগ, যেমন পা দিয়ে ঝাড়া মেরেছে, আর সঙ্গে সঙ্গে তখন সবল মল, মানে কোন একটা কর্মের কিছু ত্রুটি না পেলে, দোষ না পেলে, ভগবান বলুন এই পৃথিবীতে যে কেউ বলুন এমনি এমনি শাস্তি দেয় না। প্রত্যেকটা মানুষের একটা কর্মের ত্রুটি থাকে, ওই রকম তোমার কর্মের ত্রুটি আছে, কোথায় শুনে জানি সকলে শাস্তি যা বলে আমি আপনাদের জানাই, এই গান্ধারীর কর্মের কথা তো জানাই। হায় রে আপনারা শুনে যান, শুনলে হবেন খুশি। কুন্তি এর পালক পিতা হচ্ছেন কুন্তি ভোজ, জন্মদাতা বাবার নাম হচ্ছে সুরসেন, সুরসেনের বন্ধু হচ্ছে কুন্তি ভোজ। এই কুন্তি ভোজের কাছে ছোটবেলায় মেয়েকে দিয়ে দিয়েছে, তাই কুন্তি ভোজ কুন্তিকে বলেছিল মা মা আমার বাড়িতে গুরুদেব আসে যার নাম দুর্বাস, তুমি প্রত্যেক দিন গুরুদেবের সেবা দিও। তাই দুর্বাসার সেবা যত্ন করে কুন্তি তাকে তুষ্ট করেছিল। বিবাহ হওয়ার পরে আবার দুর্বাসা যেখানে, তা তখন দুর্বাসা বলেছিল কুন্তি তুমি স্নান করে আসো, তোমাকে একটা বর দেব, তুমি সত্যপুত্রের জন্মে হবে। আর এই কথাটা গান্ধারী আড়াল থেকে শুনে ফেলেছিল, তাই গান্ধারী কুন্তির আগে স্নান করে ভিজা কাপড়ে মাথায় ঘোমটা দিয়ে দুর্বাসার চরণে গিয়ে প্রণাম করেছিল। তাই দুর্বাসা মনে করেছিল যে এটা কুন্তি এসেছে, তাই কুন্তি মনে করে বর দিয়েছিল তুমি সত্যপুত্রের জননী হবে। গান্ধারী চলে গেল ছলনা করিয়া, একশো ছেলের মা হবে বেড়াই নাচিয়া নাচিয়া। পরে ক্ষণে সেই কানে কুন্তি দেবী এলো, গুরুর চরণে উনি প্রণাম জানালো। গুরুদেব বলছে হাগো একটু আগে তুমি আসলে না, বর নিয়ে গেলে না? বলো না তো গুরুদেব আমি আসিনি। বলে আমি যে শতপুত্র হবার বর দিয়েছি, যাও যাও তুমি পঞ্চপুত্রের জন্মে হবে, কিন্তু এই বর যাকে দিয়েছি সে সন্তান একসঙ্গেই পাবে, আবার একসঙ্গেই যাবে রে। বাবা একসঙ্গেই যাবে রে, একসঙ্গে যাবে রে, ঋষি দুর্বাসার কাছে ছলনা করে
বর আদায় করেছিল সেই যে বর দিয়েছিল যে 100টা ছেলের মহ আবার সেই অভিশাপ দিচ্ছে এক সঙ্গে পাবে আবার এক সঙ্গে যাবে আমি আমার কবিগানে প্রথম পল্লায় উনাকে জিজ্ঞাসা করেছিলাম যে মাগন্ধারী তুমি যাকে যা বলবে তাই সত্য হবে এই বরটা তোমাকে কে দিয়েছে আপনারা শুনেছেন শুনেছেন শুনেননি বরটা কে দিয়েছে বলেছে বরটা কে দিয়েছে আম বলেছে কে দিয়েছে গান্ধারী কই বর কে দিয়েছে গান্ধারী যাকে যা বলবে তাই হবে মা কে দিয়েছে মহাদেব বরটা দিয়েছে বরটা ও দেয়নি বর দিয়েছে ছাগলের পাঠাতে বলেছিল কাল সকালে যাকে দেখব তার সঙ্গে তোর বিয়ে দেব বাস ওর বাবা খুব মাথা মোটা দেখুন মেয়ের বিয়ে দিতে হলে ভালো ঘর ভালো বর ভালো ছেলে তো দেখাশোনা করতে হয় তাই কেমন মাথা মোটা বাবা বলছে কাল সকালে উঠে দরজা খুলে যাকে দেখব তার সঙ্গে তোর বিয়ে দেব আচ্ছা যদি ওর ভাইয়ের সঙ্গে দেখা হতো কি হতো এইরকম কথা কেউ বলে ওই রাত্রি বেলায় দরজা খুলিয়া সকাল বেলায় দরজা খুলিয়া দেখে দরজার গোড়ায় শুয়ে আছে একটা পাঠা তবে কালো নাই সাদা এখন ওটাই জামাই হবে রাজার সম্মান করে জামাইয়ের কান চেপে ধরে মানে পাঁঠার বার কি ধরে বলবে কান চেপে ধরে বাড়ির মধ্যে নিয়ে গেল গান্ধারী বলছো মা আমি কাল বলেছিলাম কাল সকালে উঠে যার মুখ দেখবো তার সঙ্গে তোর বিয়ে দেবো এইটাই আমার হলো জামাই এটাই আমার জামাই একটু মানিয়ে নেই মানিয়ে নেবে কি গান্ধারী আস্তে 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 তো হাসতে নেই আস্তে আস্তে ওই বরণের ডালায় সর্ষে দানা ছিল ওই পাঁঠার কানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ওই পাঁঠা যখন কানের যন্ত্রণে অস্থির পাঁঠা মারা যাবে তখন এই পাঁঠা বলে গেল গান্ধারী আমাকে যেমন তুমি অপমান করলে হত্যা করলে আমার এই জিহ্বা তোমাকে দান করে গেলাম ওই যে ছাগল জীবী গান্ধারী আমার এই জিহ্বা তোমাকে দান করলাম আজ থেকে তুমি যাকে যা বলবে তার তাই তো হবে রে তাহলে এখানে কি হলো না একদিন শিবের পূজা করছে কুন্তি গান্ধারী গিয়ে দেখে কুন্তি পূজা করছে গান্ধারী কুন্তি বলছে তুই পূজা করছিস কেন কুন্তি বলছে কেন শিব তো সবার বলো না এই রাজ পরিবারের শিব তোমরা রাজ পরিবারের কেউ নয় তখন শিব বললো ঝগড়া করিস না কালকে সকালে সূর্য ওঠার আগে
যে 1000 স্বর্ণ পুষ্প দিয়ে আমার পূজা করতে পারবে আমি তার কুন্তি কে জানালো অর্জুনকে অর্জুন ঘরে বসে বাণ নিক্ষেপ করে স্বর্গের দেবী দহে স্বর্ণ চাপা তুলে নে শিবলিঙ্গে দিল আর দুর্যোধন স্বর্ণকাদের নিয়ে স্বর্ণ চাপা তৈরি করতে বসলো তাহলে আগেই মহাদেবের পূজা করে ফেলেছে কুন্তি তাই গান্ধারী রুষ্ট হয়ে ছেলেদের বলেছিল তোদের মতো ছেলে বাঁচা চাইতে মরে যাওয়াই ভালো রে মরে যাওয়াই ভালো রে ওরে মরে যাওয়াই ভালো রে মরে যাওয়াই ভালো রে গান্ধারী নিজেই বলেছে ছাগলের পাঠার বর দেওয়াছে তুই যাকে যা বলবি তাই হবে তাহলে গান্ধারী কি বলল তার ছেলেদের যে তোদের মতো ছেলেরা বেঁচে থাকা চাইতে ও মা যা বলেছিস তাই অন্যায় করে মারা হয়েছে কিসের অন্যায় পুত্র শোকে জর্জরিত হয়ে অনুতপ্ত হয়ে যুদ্ধটা বন্ধ করে দ্রোণাচার্য ধনুকের ছিলাটা কণ্ঠে বাঁধিয়ে কাঁদছিল কেন কাঁদছিল না কেউ তাকে শুনিয়েছে তোমার ছেলে মারা গিয়েছে ওইভাবে তো শোনানো হয়নি ওর ছেলের নাম হচ্ছে অশ্বত্থামা যুধিষ্ঠির কি বলেছিল মিথ্যা কথা যুধিষ্ঠির মিথ্যা বলেছে আপনাদের বিচারে না মিথ্যা বলেনি সত্য বলেছে কিন্তু সত্যের শেষটুকু দ্রোণাচার্য শুনেনি যুধিষ্ঠির বলেছিল অশ্বত্থামা হত ইতি গজ পড়ি আছে রণে ট্রেনে একটা হকার উঠেছে মলম বেচছে ট্রেনে উঠে হকার হাঁক দিচ্ছে আসুন দাদারা কুকুরের বাচ্চারা সুরের বাচ্চারা ইঁদুরের বাচ্চারা আর একজন বলছে তোর বাবার নাম ভুলিয়ে দেবো গালাগাল দিচ্ছিস বলো না বাবু গাল দিচ্ছি না শেষ কথাটা শুনুন আসুন দাদারা সুরের বাচ্চারা কুকুরের বাচ্চারা বিড়ালের বাচ্চারা ইঁদুরের বাচ্চারা যদি কামড়িয়ে দেয় লাগান আমার শান্তি রায়ের ঘায়ের মরণ আগে শেষ কথাটা শুনতে হবে তো তার আগে মারতে গেলে হবে ওই যুধিষ্ঠির তো ঠিকই বলেছে তাহলে শেষ কথাটা শুনে মিথ্যা বলেছে বলেছে শোনো রামা শ্যাম দুই ভাই মামার বাড়ি যাচ্ছে পকেটে পয়সা রাস্তায় খিদে পেয়েছে তার শ্যাম বলছে একটা হোটেলে ভাত খাব রাম বলছে তুই খা না পকেটে পয়সা নেই আমি ভাতও খাবো না মারও খাবো ওর ভাত খেলে তো মার খেতে শ্যাম গিয়েছে গিয়ে বলছে সবজি ভাত কত বলো 30টা বলো ডিম ভাত ভাত বলো 50টা বলো 50টা বলো দাও দাও ও খেতে শুরু করেছে 50টা ভাত রাম দেখলো যখন খাচ্ছে আমিও যাই রামজি বলছে আমাকে সবজি ভাত দাও ও খাচ্ছে এখন শ্যাম খেয়ে হাত ধুয়ে চলে যাচ্ছে হোটেলের মালিক বলছে আই পয়সা দিয়ে যাও বলো কিসের পয়সা বলো খাওয়ার বলো আমি তোমার সঙ্গে 50টা পাবো বলো কিসের বলো 50টা ডিম ভাত খেয়েছি 100টা দিয়েছি 50টা দাও হোটেল আলা বলছে টাকা দাওনি ও বলছে টাকা দিয়েছি ঝগড়া বাঁধিয়েছি এই সুযোগে রাম বলছে যেন আপনাদের গন্ডগোলের মধ্যে আমার কথা ভুলে যাবেন না বলো তোমার আবার কি বলো আমি সবজি ভাত খেয়েছি আপনাকে 50টা দিয়েছি 10টা পাবো হোটেল আলা দেখলো সর্বনাশ এই দুই হারামজাদা আমার সঙ্গে ঝগড়া করলে পাবলিক আমাকেই পেটাবে
বলবে আমি ভুল বলছি ওরা দুইজন একদিকে তাই একজনকে আমাকে দলে আনতে হবে ওই যে 10 টাকা পাবে তাকে তখন ওই রামকে বলছে হ্যাঁ তুমি 10 টাকা পাবে কিন্তু বলো তো ও আমাকে টাকা দিয়েছে রাম বলছে হ্যাঁ দিয়েছে তবে আমি যেমন দিয়েছি ও তেমন দিয়েছে তাহলে কথাটা সত্য না মিথ্যা কথাটা সত্যও নয় আবার মিথ্যাও নয় বলছে আমি যেমন টাকা দিয়েছি ও ঠিক তেমন দিয়েছে তাহলে কথাটা কিন্তু একেবারে মিথ্যা নয় আবার কথা তো সত্যও নয় একে বিচার করতে হবে রে যারা দলিত যারা বর্ণে ছোট এরা পৃথিবীতে অনেক আন্দোলন করেছে তার মধ্যে একজন হচ্ছে একলব্য এই ছোটবেলার নাম হচ্ছে অভেদবর্ণ নিষাদ কুলে জন্ম নিষাদ মানে ম্লেচ্ছ জাত ওনার তাই দোনাচার্যের কাছে গিয়েছিল ধনুর বিদ্যা অস্ত্র শিক্ষা অধ্যয়ন করেন কিন্তু এই বামনদের একটা অহংকার আছে এখানে বামন আছে নাকি ব্রাহ্মণ আছে নাকি না এখানকার বামন ঠাকুর ভালো বলে মার খাবো না বাবা ব্রাহ্মণদের একটা অহংকার আছে গলায় দড়ি এদের একটা অহংকার আছে তাই দোনাচার্য সেদিনকে একলব্যকে অপমান করে তাড়িয়ে দিয়েছে যে ছোট জাতির ছেলেকে আমি অস্ত্র শিক্ষা দিই না একলব্য খুব কেঁদেছিল খুব কেঁদেছিল যে আমার জাতটাকে এত ছোট করা হলো তাহলে মানুষের পরিচয় কি জাতে মানুষের কর্মে নয় মানুষের গুণে নয় আমি শুধু একটা গোষ্ঠীতে জন্ম নিয়েছি বলে আমাকে অপমান করা হলো কিন্তু হে গুরুদেব দোনাচার্য আমি একবার যখন তোমাকে গুরুরূপে বরণ করেছি তুমি আমার গভীর জঙ্গলের মধ্যে গিয়ে গুরু দ্রোণাচার্যের মূর্তি মাটি দিয়ে তৈরি করে সেই মূর্তির সামনে অক্লান্তভাবে পরিশ্রম করে নিজেকে গুরুদেবের মধ্যে সমর্পণ করে ঈশ্বরের আশীর্বাদে দ্রোণাচার্য যত যত অস্ত্র শিক্ষা জানে সবগুলি নিজে গ্রহণ করে ফেলেছে একদিন সেই বনে কৌরব রণ মনোবরা ভাই বাবা ওই বনে বেড়াইতে সকলে কি যায় এরা যখন বহুদূর সঙ্গে এক কুকুর বনে দে ঢুকিল একলব্যের কাছে গিয়ে ঘেউ ঘেউ ডাকিল একলব্য তার নিষ্ঠায় একটু বিচলিত নয় তাই কটা বান মন্ত্রপুত করে কুকুরের উদ্দেশ্যে মেরেছিল কুকুরের মাংস এবং চামড়া ভেদ করে শব্দটাকে বন্ধ করে দিয়েছে কিন্তু পরে পাণ্ডবরা কৌরবরা এই শিক্ষা দেখে অবাক হয়েছিল বিশেষ করে অর্জুন আমি ছোট করে বলছি অর্জুনের একটু মনে দুঃখ হয়েছিল যে এই অস্ত্র শিক্ষা এই পৃথিবীতে জানে মাত্র তিনজন একজন পরশুরাম একজন আমার গুরুদেব দ্রোণাচার্য আর একজন হচ্ছে আমি আবার এই বিদ্যা কে শিখবে তাহলে আমি কাউকে শিখাই না পরশুরাম কাউকে শিখাবে না তাহলে মাঝখান থাকলে আমার গুরু দ্রোণাচার্য তাই দ্রোণাচার্যকে বলেছিল এই অস্ত্র আপনি শিখিয়েছেন দ্রোণ বলল তুমি দুঃখ করো না রাগ করো না কুকুরটাকে ছেড়ে দাও কুকুর ওখানে যাক আমরা দেখবো এই ব্যক্তিকে কুকুর একলব্যের কাছে গিয়েছে কিন্তু গিয়ে দেখলেন সকলে যে সামনে দ্রোণাচার্যের মূর্তি তৈরি করা তখন অর্জুন বলছে গুরুদেব এবার কি উত্তর দেবেন বলো ধৈর্য ধরো একলব্য কি বলছে তুমি কে একলব্য বলছে গুরুদেব চিনতে পারছো
যাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন সেই একলব্য ব্যাদের ছেলে আমি সেই একলব্য বলো সম্মুখে তোমার কে বলো আপনার মূর্তি আপনি আমার গুরু আর আপনার কাছ থেকে এই অস্ত্র আমি শিখেছি বলো গুরু দক্ষিণা দিয়েছো বলো গুরুদেব তুমিও চাওনি আমারও দেওয়া হয়নি বলো এখন যদি চাই বলো প্রাণ চাইলে প্রাণ দেব তখনই অন্যায় করে এই দক্ষিণ হস্তের বৃদ্ধ অঙ্গুলি দক্ষিণা চেয়ে নিয়েছিলেন দনাচার্য মানে এই আঙুলটা দিয়ে যাদের বান টানতে না পারে এই যে নির্মম নির্মম অত্যাচারটা মনে থেকে দমিয়ে দিওয়া কমিয়ে দিওয়া শেষ করে দেওয়া তখনই অঙ্গুলি দক্ষিণা দেওয়ার পরে একলব্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল প্রভু আমি ছোট জাতির ছেলে বলে কই কি বলছেন কিছু বলছেন হ্যাঁ তখনই একলব্য ঈশ্বরের প্রতি প্রার্থনা জানিয়েছিলেন আর সেই কারণেই দ্রোণাচার্যের অকাল মৃত্যু পাপ তার বাপকে ছাড়ে না মহামান্য জনাদলত আর গান্ধারী শেষে অভিশাপ দিয়েছিল কৃষ্ণকে আমার যেমন স্বজন হারা হলাম তোমারও 56 কোটি যদু বংশ ধ্বংস হোক ওই যে বলেছিলাম গান্ধারী যাকে যা বলবে তাই হবে আমার ভাগ্যেও তাই ঘটেছিল কৃষ্ণের 56 কোটি যদু বংশ সেদিনকে ধ্বংস হয়েছিল যাই হোক মহামান্য জনাদলত আমি সন্তুষ্ট হলাম গান আমাকে বলেছিল আপনি বন্ধ করবেন না আপনি বাসে হাত তুলেছেন আমি বাস থামিয়ে দিয়েছি নাহলে আমি কিন্তু চালাচ্ছি বেশ রেখে দিয়ে এবারে গানের শেষে মুন্নাসি গানের শেষে মুন্নাসি চলো বলে কাটিব দুজনা